হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আমরা শিখছিলাম আর্টিকেল দিয়ের অমিশন। আমি আজকের পার্টটার নাম দিয়েছি পার্ট টু, কারণ আর্টিকেল দিয়ের অনেক অমিশন রয়েছে। ফার্স্ট পার্টে আমি সাতটা খুবই মজার নিয়ম দেখিয়েছি, যেখানে দেখিয়েছি যে এখানে আর্টিকেল দি বসে না, কিন্তু একটু চেঞ্জ করে দিলেই বসে। এইভাবে পড়লে পড়াশোনাকে মনে রাখা সহজ হয়, একটু পার্থক্য পার্থক্য করে পড়লে পড়াশোনাটা একটু সহজে মনে থাকে। সো সেভাবে আমি চেষ্টা করেছি ওই সাতটা নিয়ম দেখাতে। আজকে সেকেন্ড পার্টে আর একটা মজার ব্যাপার নিয়ে হাজির হয়েছি। এখানে আমি দেখাবো যে এই জায়গাগুলোতে আর্টিকেল বসে না, কিন্তু দু একটা ব্যতিক্রম রয়েছে। তাহলে আপনার জন্য কিন্তু জিনিসটা মনে রাখা সহজ হবে। সো এভাবে পড়াশোনাটা না আসলে এভাবেই করা উচিত, তাহলে জিনিসটা একটু সহজে মনে থাকে। চলুন কথা না পেরিয়ে নিয়মগুলো দেখে নেই। আর যাওয়ার আগে বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই চ্যানেলের আর্টিকেল নামক প্লেলিস্টে কিন্তু আপনি জেএসসি এসএসসি এছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য আর্টিকেল সম্পর্কে যাবতীয় বিষয় পেয়ে যাবেন, এবং এইচএসসি এসএসসির আর্টিকেলের উপরে কিন্তু বিভিন্ন বোর্ডের প্রশ্নের প্র্যাকটিসও পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু বারবার বলছি যা যে এইচএসসি স্টুডেন্টদের জন্য কিন্তু আমার এই চ্যানেলটি একেবারেই অপরিহার্য। তাদের ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সমস্ত টপিক এখানে পরিপূর্ণভাবে আলোচনা করা হবে। চলুন দেখে নিন। রুল নাম্বার 8, স্ট্রিট, পার্ক, এভিনিউ, প্যালেস এগুলোর পূর্বে কখনো দি বসে না, কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, সেটা পরে দেখছি। কুইন এলিজাবেথ লিভস ইন বাকিংহাম প্যালেস, যদিও বড় স্থাপনার পূর্বে বিল্ডিং এর পূর্বে দি বসার কথা, কিন্তু প্যালেসের পূর্বে বসে না, তাই আমরা এখানে দি ব্যবহার করিনি। উই ওয়েন্ট টু চিলড্রেন্স পার্ক, পার্কের পূর্বে দি হয় না, সো দেইনি। হি বট আ শপ ইন পার্ক স্ট্রিট, সে পার্ক স্ট্রিটে একটা দোকান কিনেছিল, আমরা কিন্তু এই পার্ক স্ট্রিটের পূর্বে দি দেইনি। এখন ব্যতিক্রম কোনটা? এই যে বিখ্যাত আলবার্ট হল, এই আলবার্ট হল ইজ নো ওয়েল নোন, আলবার্ট হল ইজ ওয়েল নোন অল অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমি ঠিক সংক্ষেপে লিখেছি একটু জায়গার অভাবে। তাহলে আলবার্ট হল ব্যতিক্রম, তার পূর্বে দি বসে, এটা মুখস্থ রাখতে হবে। চলে আসে ঋতু এবং উৎসবের পূর্বে দি বসে না, যেমন ডিউ ড্রপস ইন উইন্টার, উইন্টার পূর্বে দেইনি। সামার কামস আফটার উইন্টার, সামারের পূর্বে উইন্টারের পূর্বে কোনোটার পূর্বে দেইনি। তাহলে ব্যতিক্রম কি? আষাঢ় এন্ড শ্রাবণ মেক্স দ্য রেইনি সিজন। সো এই টাইপের বাক্য বলতে গেলে আমরা আবার দি ব্যবহার করব রেইনি সিজনের পূর্বে। রোগীর নামের পূর্বে দি বসে না, ফর এক্সাম্পল হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গিয়েছিল। আই এম সাফারিং ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগতেছি, কিন্তু ব্যতিক্রম রয়েছে। দি গার্ড, দি মেজলস, দি ম্যামস এগুলোর পূর্বে, এগুলো মুখস্থ রাখতে হবে যেগুলোর পূর্বে দি হয়, যে রোগের নামের পূর্বে। এরপর চলে আসি ফ্যাক্টিটিভ ভার্ব এর কমপ্লিমেন্টের পূর্বে দি বসে না। ইউ হ্যাভ টু নো ফার্স্ট হোয়াট ইজ ফ্যাক্টিটিভ ভার্ব, আপনাকে কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে জানতে হবে। যেই ভার্বের একটা অবজেক্ট নিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয় না, পাশাপাশি আর একটা অবজেক্টের প্রয়োজন হয়, তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। যেমন আপনি যদি বলেন আমরা তাকে বানাইছিলাম, মানে মেড, তাহলে কি বানাইছিলেন সেটা বলার জন্য কিন্তু তাকে আপনি হিম বলছেন, উই মেড হিম, মেড এর পরে হিম দিয়েছেন, অর্থ কিন্তু পরিপূর্ণ প্রকাশিত হচ্ছে না, আপনাকে আরেকটা অবজেক্ট লাগাতে হচ্ছে, কি? উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এই যে এই টাইপের ফ্যাক্টিটিভ ভার্বের যে বাড়তি যে অবজেক্ট ক্যাপ্টেন, আমরা যে অবজেক্টটা নিচ্ছি, এই অবজেক্টের পূর্বে, যদিও সেটা পদবী টাইপের, কিন্তু তার পূর্বে দিয়ে হয় না। দেখে নিই আমরা একটু, উই মেড হিম ক্যাপ্টেন, দেইনি ক্যাপ্টেনের পূর্বে। উই ইলেক্ট হিম চেয়ারম্যান, চেয়ারম্যানের পূর্বে দেইনি। হ্যাঁ, কিন্তু ব্যতিক্রম হয়েছে, আমি তো বলেছি আজকের ভিডিওটা ব্যতিক্রমে পূর্ণ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বলছেন উই মেড হিম দি ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার কিছু বানিয়েছেন, ক্যাপ্টেন, চেয়ারম্যান, তখন কিন্তু আপনি দি ব্যবহার করছেন, যে উই ইলেক্ট হিম দ্য চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ, আর তাকে আমরা আমাদের গ্রামের চেয়ারম্যান করেছি। তো এরকম কিছু ভার্ব আমাদের একটু চিনে নিতে হবে, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এগুলোকে আমরা এরকম ভার্ব বলে থাকি। ওকে, এরপর চলে আসি কিং অথবা কুইন এর পূর্বে কিন্তু দি বসার কথা। হ্যাঁ, কিন্তু কিং অথবা কুইন এর পরে যদি তাদের নামটা উল্লেখিত থাকে তাহলে দি বসবে না, এটা গেল এক। আর একটা হচ্ছে যে কোনো টাইটেলের পূর্বে, আমরা দি এর ব্যবহারে আমার চ্যানেলের আর্টিকেল প্লেলিস্টে দেখিয়েছি যে যে কোনো টাইটেলের পূর্বে কিন্তু দি বসবে, যেমন দি প্রিন্সিপাল, দি হেডমাস্টার, দি চেয়ারম্যান। কিন্তু টাইটেলটা যদি ওই টাইটেলের পূর্বের নাউনের অ্যাপোজিশন হিসেবে, অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, অ্যাপোজিটিভ কাকে বলে? আপনি যখন একটা নাউন বলে ওই নাউনের পরে তার টাইটেল বলছেন, তাহলে টাইটেলের পূর্বে দি হওয়ার কথা, কিন্তু আপনি নাউন বলে ওই নাউন সম্পর্কে বাড়তি পরিচয় দেওয়ার জন্য যদি টাইটেলের কথাটা উল্লেখ করেন তাহলে সেটাকে বলে অ্যাপোজিটিভ। অর্থাৎ আপনি যখন একটা নাউনের পে তার টাইটেলকে ওই নাউনের সম্পর্কে বাড়তি পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করছেন তখন সেটাকে অ্যাপোজিটিভ বলে। একটু এক্সাম্পল দিচ্ছি, মাই কাজিন রহমান ওয়াজ উইথ মি ইয়েস্টারডে, আমার কাজিন রহমান গতকালকে আমার সাথে ছিল। তাহলে এখানে কিন্তু কোন নাউন সম্পর্কে বাড়তি পরিচয় দেয় না, জাস্ট রহমান বলেছেন। কিন্তু যদি বলেন মাই কাজিন রহমান কমা আ মেডিকেল স্টুডেন্ট কমা ওয়াজ উইথ মি ইয়েস্টারডে, তাহলে কিন্তু আপনি রহমান সম্পর্কে মেডিকেল স্টুডেন্ট ব্যবহার করে ওর বাড়তি পরিচয় দিচ্ছেন। এইটা যদি আপনি টাইটেল ব্যবহার করতেন যে মাই কাজিন রহমান আ চেয়ারম্যান আ প্রিন্সিপাল ওয়াজ উইথ মি ইয়েস্টারডে, তাহলে টাইটেল হয়ে গেল। এইরকম টাইটেলের পূর্বে যারা অ্যাপোজিটিভ হিসেবে বসে নাউনের, তাদের পূর্বে দি বসে না। তো আমরা দেখে নিই যে
কুইন ভিক্টোরিয়া ডাইড এট 90s আমরা কুইনের পরে তার নাম রয়েছে তাই কুইনের পূর্বে দিয়ে ব্যবহার করি আহমেদ জামান প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ আহমেদ জামান আমাদের কলেজের প্রিন্সিপাল ইজ আ লার্নড ম্যান দেখেন প্রিন্সিপালের পূর্বে দিয়ে হওয়ার কথা কিন্তু আপনি কি বলছেন আহমেদ জামান প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ আমাদের কলেজের প্রিন্সিপাল এই পদবিকে আপনি এই নাউনের বাড়তি পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করছেন যাকে অপোজিশন বলে অপোজিটিভ বলে তাই এই প্রিন্সিপালের পূর্বে দিয়ে হবে না এরপর চলে আসি ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা পথের পূর্বে কখনো দিয়ে বসে না অর্থাৎ আমরা যখন ভ্রমণ সম্পর্কিত যানবাহন এটা কিন্তু এইভাবে মনে রাখবেন বাই ট্রেন বাই প্লেন বাই রিভার বাই ওয়াটার বাই এয়ার এরকম বলি এইগুলো এই বাই এবং যানবাহন বা পথ এই দুইটার মধ্যে কখনো দিয়ে বসে না তবে যানবাহনের নামের পূর্বে কিন্তু অবশ্যই দিয়ে বসে ট্রেন প্লেন জাহাজ উড়োজাহাজ যেমন দি টাইটানিক দি সিল্ক সিটি এক্সপ্রেস দি বনলতা এক্সপ্রেস এরপর চলে আসি বার বা মাসের নামের পূর্বে কখনো দি বসে না যেমন খুব সহজ ব্যাপার হি কেম অন ফ্রাইডে সে শুক্রবার এসেছিল আই শ্যাল ভিজিট মাই আঙ্কেল ইন এপ্রিল আমি যে এপ্রিল মাসের নামের পূর্বে দি কিন্তু ব্যবহার করিনি সো এইটাই ছিল আমার সেই নিয়মগুলো যেখানে এই জায়গাগুলোতে আর্টিকেল হবে না কিন্তু আবার দু একটা ব্যতিক্রম রয়েছে এইভাবে পড়লে পড়াটা সহজ হয় মনে থাকে পার্থক্য করে পড়লে বা এরকম করে পড়লে পড়াটা একটু সহজ হয় এবং মনে থাকে যাই হোক প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের আর্টিকেল নামক প্লে লিস্টে গেলে আপনি কম্পিটিটিভ যে কোনো এক্সামিনেশনের জন্য বিশেষ করে HSC কোশ্চেন নাম্বার 1 আর্টিকেল SSC তে রয়েছে এবং আপনার ডে টু ডে স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু আর্টিকেল শুদ্ধভাবে ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম।